এই অধ্যায়ে আমরা কোরাল ডোতে কীভাবে কোনো শেপ বা অবজেক্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখব। তো বেসিক্যালি প্রথমে আমরা টুল বক্সের যে প্রথমেই আমরা রেক্ট্যাঙ্গেল টুলটির সাহায্যে যে কোনো রেক্ট্যাঙ্গেল আমরা ক্রিয়েট করতে পারি ঠিক এভাবে। এরপরে আমাদের পাশে যেটি এলিপস টুল, এর মাধ্যমে আমরা যে কোনো সার্কেল তৈরি করতে পারি এবং সার্কেলটি মডিফাইয়ের জন্য আমরা উপরে যে বারটি দেখতে পাচ্ছি এর মাধ্যমে মডিফাই করতে পারি। সে আমরা যদি এই সার্কেলটিকে এর যে এটার ওয়াইড যেটা হেয়ার লাইন যেটা রয়েছে সেটা যদি আমরা বাড়াতে চাই, সে আমরা যদি এখানে 8 দিই দেখুন অলরেডি কিন্তু বেড়ে গিয়েছে। এবং সার্কেলের এইখানে যে অপশন রয়েছে এখানে ইলিপস এবং পাই, আমরা যদি পাই ক্রিয়েট করতে চাই জাস্ট পাইতে ক্লিক করলে পাই হয়ে যাচ্ছে অটো, আর্কে ক্লিক করলে একটা আর্ক তৈরি হয়ে যাচ্ছে, যেটি আমাদের এই অবজেক্টগুলো আমাদের প্রয়োজন হয়ে যায় ডিজাইনের ক্ষেত্রে 2D বা 3D যে কোনো ক্ষেত্রে। একইভাবে আমরা যদি পলিগন ক্রিয়েট করতে চাই জাস্ট পলিগন টুলে ক্লিক করে, এবং একইভাবে পলিগনের আমরা এই অপশন দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট পলিগন, আমরা এখানে ক্লিক করলে স্টার হয়ে যাবে অটো, এবং স্টারের পরিমাণ বাড়াতে চাইলে আমরা এখান থেকে এটি বাড়াতে পারি। আমরা সে আমরা যদি স্টার বানাতে চাই এখানে স্টার আমরা ক্লিক করছি এবং এখানে আমরা লিখে দিচ্ছি 10। এবার যদি আমরা স্টার আমরা যদি স্টার ক্রিয়েট করি দেখুন অলরেডি কিন্তু একটি স্টার তৈরি হয়ে গিয়েছে, এবং ইচ্ছামতো আমরা এখানে যে কোনো কালার আমরা ফিল করে দিতে পারি। তো ঠিক একইভাবে আমরা পলিগনের নিচে যেটি রয়েছে স্পাইরাল, এবং এই স্পাইরাল আমরা স্পাইরালের কতগুলো স্পাইরাল আমরা করব এখানে আমরা লিখে দিতে পারি। আমরা 11 রয়েছে, আমরা যদি ড্র্যাগ করি জাস্ট একটি স্পাইরাল তৈরি হয়ে গেল। আমরা 11টি বেশি পরিমাণে দিলে বেশি পরিমাণে স্পাইরাল হবে, এবং স্পাইরালের ক্যাটাগরি আমরা এর মাধ্যমে চেঞ্জ করে নিতে পারি। এবং পরে যেটি রয়েছে সেটি হচ্ছে একটি গ্রাফ পেপার টুল, আমরা এর মাধ্যমে গ্রাফ পেপার ক্রিয়েট করতে পারি প্রয়োজনবশত। এবং ডান দিকে আরও কিছু শেপ আমরা ক্রিয়েট করতে পারি, যেমন বেসিক শেপে ক্লিক করলে আমরা প্রথম যেটি রয়েছে সেটির মাধ্যমে দেখুন একটি জাস্ট এ ধরনের একটি শেপ আমরা ক্রিয়েট করতে পারি, এবং অন্যান্য যে সমস্ত শেপ রয়েছে এর মাধ্যমে আমরা যে কোনো ধরনের শেপ ক্রিয়েট করতে পারি। এবং আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কোনো শেপ আমরা ক্রিয়েট করব সাথে সাথে এর যে মডিফাই করার জন্য উপরে যে বারটি আমরা দেখতে পাচ্ছি এই বারে বিভিন্ন মেজারমেন্ট এবং হেয়ার লাইন ইত্যাদি স্পেসিফিক করে আমরা যে কোনো শেপকে মডিফাই করে নিতে পারি।